আসসালামু আলাইকুম, আমি শারমিনতুলি। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে সবার পছন্দের সরিষা শাকের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি যেভাবে সরিষা শাকটা ভাজি করি সেই রেসিপিটাই শেয়ার করছি। তো সরিষার তেলে হচ্ছে দুটোর মতো শুকনো মরিচ এভাবে হালকা একটু ভেজে নিলাম। আর এই শাক ভাজিতে হচ্ছে শুকনো মরিচটা দিলে কিন্তু অনেকটা ভালো আসে। আর শাকে কিন্তু আমি রসুনের পরিমাণটা বেশি দিই, তো এখানে আর রসুন দেওয়া হয়েছে, বড় সাইজের একটি রসুন কুচিয়ে দেওয়া হয়েছে, আর পেঁয়াজ দেওয়া হয়েছে। এবং এর পেঁয়াজ এবং রসুনগুলো খুব ভালো করে ভেজে নেবো যাতে একটা ব্রাউন কালার চলে আসে আর খুব সুন্দর একটা স্যান্ড বের হয়। এই পর্যায়ে একটি ছোট সাইজের টমেটো আর কয়েকটি কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। টমেটোটা কিন্তু একদম গলে আসবে। আর এই সরিষা শাকের রেসিপিটা, আমার এই রেসিপিটা সম্পূর্ণ প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে বাসায় ট্রাই করবেন, দেখবেন খেতে অনেক ভালো লাগে। অনেকেই সরিষা শাকটা খেতে চান না, একটু ঝাঁঝালো সেন্টের জন্য বা একটু তিতা লাগে তাই। তবে এভাবে যদি রান্না করেন তাহলে কিন্তু আর সেই ঝাঁঝালো বা সেন্টটা থাকে না। তো এখানে দেখুন সরিষা শাকগুলো কেটে একদম কচি ফ্রেশ সরিষা শাকগুলো ঢেকে কমিয়ে নিচ্ছি। ঢেকে দেওয়ার পরে কিন্তু অনেকটাই কমিয়ে গেছে। এবার আমি বেশ কিছু মটরশুঁটি কড়াইশুঁটি দিয়ে দিচ্ছি। আপনারা যদি না থাকে তাহলে স্কিপ করতে পারেন, বাট এই শাকের মধ্যে যদি কড়াইশুঁটিটা দেওয়া হয় তাহলে খেতে কিন্তু শাকের স্বাদটাই বেড়ে যায়। তো এখন খুব ভালোভাবে হচ্ছে শাকের সাথে কড়াইশুঁটিগুলো আমি হালকা ভেজে নেব, আর শাক থেকে যে পানিটা বের হবে সেই পানি দিয়ে টোটাল রেসিপিটা আমি তৈরি করে ফেলবো। তো সরিষার শাকটা কিন্তু অনেক উপকারী আমাদের জন্য, আর খেতেও কিন্তু দারুণ। এই শীতের সিজনে অ্যাভেলেবল আর কি পাওয়া যায়, তো আপনারা অবশ্যই বাসায় এভাবে একটু ট্রাই করবেন। এখন আমি খুবই সামান্য হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো হচ্ছে লবণ দিয়ে দেব। আর লবণটা আমি এই পর্যায়ে দেওয়ার চেষ্টা করব, শাকটা যেহেতু কমে আসবে তাই শাক কমার পরে হচ্ছে লবণটা দিয়ে দেব। এখন আমি হচ্ছে আর শাকটা কিন্তু ঢেকে দেব না, তাহলে হচ্ছে কালারটা ডিসকালার হয়ে যাবে, শাকের রং সবুজ রাখবো। তো এই রেসিপিটা কিন্তু একদম আর কি চুলার আঁচটাকে বাড়িয়ে তারপর করে নিতে হবে। তো আমার এই রেসিপিটা ফলো করে অবশ্যই বাসায় একবার হলেও সরিষার শাক রান্না করে দেখবেন, যারা খেতে পছন্দ করেন না তারাও পছন্দ করবেন। তো এখন আমি দিয়ে দিচ্ছি মাছ ভাজা, একটি বড় সাইজের মাছ আমি ভেজে রেখেছিলাম আগে লবণ এবং হলুদ দিয়ে, সেই মাছগুলোকে কাটা ছাড়িয়ে সবার লাস্টে আমি দিয়ে দিচ্ছি। তো এই রেসিপিটা জাস্ট এমনিতেই খালি ভালো লাগে, তারপর হচ্ছে এভাবে যদি মাছ দিয়ে দেওয়া হয় তাহলে তো আর টেস্টটা কি বলবো। মাছ মাংসের থেকেও আপনাদের হচ্ছে এই শাকভাজি দিয়েই আর কি পছন্দ করবেন, আমার তো এই শাকভাজিটা অনেক ভালো লাগে। তো দেখুন ফাইনালি কিন্তু কমপ্লিট হয়ে গেল, ফাইনাল কালারটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা ডেলিসিয়াস এবং সুন্দর হয়েছে। এরকম যদি শাক ভাজা থাকে তাহলে নিমেষেই এক প্লেট ভাত শেষ হয়ে যাবে। তো রেসিপিটা কেমন হয়েছে, এই সিম্পল রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন, আর সবাই বেশি বেশি শেয়ার করে অবশ্যই সাপোর্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।